দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটি ভিডিও, এটাও রান্নার ভিডিও। এখন আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে এগ প্ল্যান্ট উইথ চিক পিস টু, তার মানে হচ্ছে একটা সবজি, সবজির মধ্যে থাকবে আপনার বেগুন সাথে ডাবলি এবং এটা একটা ঝোলঝোল করে তরকারি। আমরা অনেক সময় মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেলে আমরা সবজির দিকে তাকাই, এটা খুব এক্সেলেন্ট একটা সবজি, কিছুটা ঝোলঝোল করে, এটা একটা বিদেশি রান্না। আমি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন আমরা ভিডিও থেকে ঘুরে আসি। তাহলে দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন শুরুতেই আপনার বেগুন লাগবে, বেগুনকে আমরা কেটে ছোট ছোট স্কোয়ার শেপ করে নিতে হবে। একটা পাত্রে বেগুনটাকে রেখে তারপর ধুয়ে নিতে হবে, ছোট ছোট করে পিস করা লাগবে যাতে বেগুনটা সহজেই ফ্রাই হয়ে যায়। এখন কড়াইয়ের উপরে অলিভ অয়েলের উপরে আমরা বেগুনের পিসগুলোকে ছেড়ে দিব। বেগুনটাকে একটু নাড়াচাড়া করতে হবে, একটু লবণ দিতে হবে স্বাদ মতো। এরপরে বেগুনটাকে তেলের উপরে কিছুক্ষণ নাড়াচাড়া, বেগুনটা যখন একটু ফ্রাই হয়ে আসবে, সোনালি রং হয়ে আসবে, কালার হয়ে আসবে, মিডিয়াম হাই হিট দেওয়ার পরে এটা একটু কালার চেঞ্জ করবে, যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে। সেরকম করে যখন বেগুনটা কমে আসবে সাইজে, নরম হয়ে যাবে, এগুলোকে আমরা তখন তুলে রাখবো অন্য একটা পাত্রে। এখন কড়াইয়ের উপরে আবার অলিভ অয়েল দিয়ে ছোট করে কাটা পেঁয়াজ, তারপরে লাল মরিচ, কালো মরিচ, টমেটো, আদা, রসুন সব দিয়ে একটা নাড়াচাড়া করব, ফ্রাই করব। এটা হচ্ছে ডাবলি দেওয়ার আগের মুহূর্তে এগুলোকে আমরা একটু নাড়াচাড়া করে রেডি করছি, এরপরে আমরা ডাবলি দিব। ডাবলিটাকে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে নরম হবে। দেখেন এরা ডাবলিটাকে ভিজিয়ে রেখেছিল সারা রাত, এরপরে এখন ডাবলিটাকে ধুয়ে পানিতে নিয়ে খোসা ছাড়িয়ে ডাবলিটাকে এখন এই যে দিয়ে দিলাম চুলার উপরে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, এরপরে আপনারা আদা, তারপর লাল মরিচ, গুঁড়া মরিচ, ধনিয়া বাটা, রসুন, লবণ দিয়ে, গরম মশলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করুন। এটা কালার চেঞ্জ করবে, এটা হাই হিটে আপনাকে মোটামুটি 3 থেকে 5 মিনিটের উপর নাড়াচাড়া করতে হবে। এরপর আপনি কিছুটা টমেটো পেস্ট দিতে পারেন, এর উপরে বেগুনগুলোকে ফ্রাই করা বেগুনগুলোকে ছেড়ে দিলেন, এরপরে আবার ফ্রেশ টমেটো কাটা দিলেন, এরপরে আপনি ঝোলের জন্য পানি দিলেন, এরপর আপনি রান্না শুরু করলেন। মনে রাখবেন ডাবলি কিন্তু বেশ শক্ত, ডাবলিকে নরম করার জন্য আপনাকে বেশ ভালো হাই হিটে জ্বাল দিতে হবে এবং এটাকে মুখ ঢাকনা দিয়ে দিয়ে দিতে হবে যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়। এই সময় কিছুটা আপনি একটু হিটটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন, 20 মিনিট এই রান্নাটা করতে হবে। এই ফাঁকে আপনি কিছুটা পুদিনা পাতা কেটে রাখলেন যা পরে আপনাকে দিতে হবে। এবার আপনি 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলেন এই দৃশ্য। এখন আবার একটু হাই হিটে দিতে হবে, মিডিয়াম টু হাই হিট, যেহেতু ডাবলি শক্ত এই জন্য দেখেন বেগুন কিন্তু ভর্তা হয়ে ঝোলঝোল হয়ে গেছে। এখন আপনি এটার উপরে আচ্ছা একটু নাড়াচাড়া করে দেখেন নিচে লেগে গেছে কিনা, দরকার একটু পানিও দেওয়া যেতে পারে স্টেজে। এরপর আপনি চুলার
বন্ধ করে দিলেন, এখন আপনি ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচ, তারপর আপনি ধনিয়া পাতাটা দিয়ে দিলেন, বেশ কিছুটা ধনিয়া পাতা, এরপর উপরে আপনি দিয়ে দিলেন আবার অলিভ অয়েল, এরপরে আপনি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেন। দেখেন কি সুন্দর দেখাচ্ছে, আমার তো এখনই দেখে খিদা পেয়ে গেছে, সুন্দর একটা তরকারি। রুটির সাথে এটা ভালো লাগবে, সালাদের সাথে সুন্দর দেখাবে। তো দর্শক মন্ডলী, এটা ঝটপট একটা রেসিপি দিয়ে দিলাম আপনাদেরকে, ছুটির দিনে এটা তৈরি করা যায়। এটা ভাতের সাথেও খেতে ভালো লাগবে, রুটির সাথেও খেতে ভালো লাগবে, নানের সাথেও খেতে ভালো লাগবে। আশা করছি এই ভিডিওটা আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই ইজি একটা রেসিপি, ডাবলির সাথে বেগুন, রান্নাটা তো আপনাদেরকে দেখালাম। আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম আলাইকুম।